আবারও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। অভিযোগ, ডেঙ্গু আক্রান্ত রোগীকে ভুল ইনজেকশন দেওয়ার পর 13 বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার পুলিশ রতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছয়। পরিবারের লোকদের ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মৃত নাবালকের নাম নাসিম শেখ, বয়স 13 বছর, বাড়ি সুজাপুরের ভাগোপাড়া এলাকায়। গত 4 দিন ধরে সে জ্বরে ভুগছিল। জ্বর না কমায় সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করায়, রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। এদিকে ওই নাবালিককে মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তারপরেও শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি বলেই অভিযোগ পরিবারের। এদিকে এদিন সন্ধ্যাবেলায় মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত এক নার্স এবং নাবালককে একটি ইঞ্জেকশন দেয়। তারপরেই তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে এবং রাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়া হয়েছে, তার জেরেই নাবালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কর্তব্যরত নার্সের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা। পরিবারের লোকদের আরও অভিযোগ, ইনজেকশন দেওয়ার পর থেকেই কর্তব্যরত নার্সকে ওয়ার্ডে আর দেখতে পাওয়া যায়নি। মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুলিশকে ডেকে পরিবারের সদস্যদের ওয়ার্ড থেকে বাইরে বের করে দেয় বলে অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে এদিন রাতে মৃত নাবালকের দেহ ওয়ার্ড থেকে বার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের MSVP পুরঞ্জয় সাহা জানান, ডেঙ্গু আক্রান্ত ওই নাবালকের পরিস্থিতি সংকটজনক অবস্থায় বাড়ি থেকে মালদা মেডিকেলে করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভুল ইনজেকশনের বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। ডেঙ্গিতে আক্রান্ত ওই নাবালকের ডেঙ্গু সিন্ড্রোম আগে থেকে ছিল, কোনো ভুল ইনজেকশন দেওয়া হয়নি। বমির জন্য অন্ডেম ইনজেকশন দেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 16 জন ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। পাশাপাশি জেলায় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত জেলায় প্রায় 700 বেশি আক্রান্ত রয়েছে। ভুল ইনজেকশন দিয়েছে, ভুল ইনজেকশন দিয়েছে। কেন কি আমার বহিন বেটা যখন কা ইনজেকশনটা দায় দাওয়ার 2 মিনিট পরেই মানে ই করে দিয়েছে। আর ওকে যে হাঁক মারছে, একদম হাত পা ছেড়া দিচ্ছে, ওকে যে হাঁক মারছি কিনা সিমি কর, তো একদম কাক নিনের মতো নিন মারছে। যে নার্সটাকে এবার বলতে গেলাম, তো নার্স ডাক্তার আসলো, ডাক্তার এসে যে এবার বুক টুক চাপা দিল, চাপা দেওয়ার পর এসে এবার বলছে কি আর নেই। যে নার্সটাকে খুঁজতে লাগলো, নার্সটাকে এবার ওই কয়েকটা নার্স ছিল ওখানে, নার্সটাকে পালিয়ে দিল, ওই ওকে ভাগিয়ে দিয়েছে। আপনার মনে কি হয়েছিল, ডেঙ্গু? হ্যাঁ, ডেঙ্গু জ্বর হয়েছিল। ওই কি বলে নার্সরা বা ডাক্তাররা বলছিল ডেঙ্গু জ্বর হয়েছে। আমরা ওই কি বলে এতে সুনস্কানে রক্ত রিপোর্ট করেছি, রক্ত রিপোর্টটাও নিল জেরক্স করে। আপনারা কি চাচ্ছেন এখন, শাস্তি? হ্যাঁ, ওই নার্সটার শাস্তি নিব আমরা। আপনার নাম? নার্সটা পালালো কেন? আপনার নাম? মুসলমান নাইমা খাতুন। পেশেন্টের বাড়ি হচ্ছে সুজাপুর ভাগোটোলা। পেশেন্টটাকে আপনার ডেঙ্গু হয়েছিল, তো রিপোর্টে ধরা পড়েছে ডেঙ্গু। তারপর জানতে পেরে ওই মালদা সদর হসপিটাল ভর্তি করে পেশেন্টকে। ভর্তি করার পর আপনার রোগী ভালোই ছিল। পরে করে একটা সিস্টার এসে, আপনার নার্স এসে ওই কি একটা ইঞ্জেকশন করলো। ইঞ্জেকশন করার পর সঙ্গে সঙ্গে রোগী মারা গেল। তো কথা হচ্ছে যে কি কারণে মারা গেল রোগী, এটা আমরা জানতে চাই আমরা আর কি। আপনাদের কি মনে হচ্ছে, যেহেতু ভুলও হতে পারে ঠিকও হতে পারে, কারণ ইঞ্জেকশন দেওয়ার পরই আপনার সঙ্গে সঙ্গে রোগী মারা গেল। তার আগে সুস্থ ছিল রোগী, ভালো ছিল। তারপর সদরে পুলিশ আসলো, পুলিশ এসে দাঁড়িয়ে দিল বাইরে, বাইরে চলে আসলাম আমরা। তো পেশেন্ট অ্যাকচুয়ালি ভালো ছিল। আর আমি সদর হসপিটাল ভিতরে জিজ্ঞাসা করলাম যে সিস্টারকে ডেকে পাঠান, তো ওরা বলতে লাগলো যে সিস্টার ভয়তে পালিয়ে গেছে। আমি বললাম কেন, ভয়তে কেন পালাবে? একজন সিস্টার, একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত হয়ে উনি নার্স হয়েছে, আবার কেন ভয়তে আসবে না? তো এখন পর্যন্ত ডেকে পাঠানি, তারপরে পুলিশ আসলে সে বাইরে পাঠিয়ে দিল আমাদেরকে। ভুল কেন দিল, এটা কি কারণে দিল, এটাই তো আমরা। পেশেন্টটা কিসের পেশেন্ট ছিল? ডেঙ্গু পেশেন্ট, ডেঙ্গু ছিল, জ্বর হচ্ছিল। কত বছর বয়স? বয়স মোটামুটি আপনার ওই 12-13-14 বছর হবে, 13। হ্যাঁ, লিখিত আমরা অভিযোগ করতে চাই, আমরা জানাতে চাই আমরা যে কেন ভুল ইঞ্জেকশন দিল, আবার কেন নার্সটাকে ডেকে পাঠালো না। ওরা উল্টাপাল্টা কথা বলছে যে নার্সের ডিউটি শেষ, হ্যান ত্যান, অমুক তমুক, কেন? আরও তো অনেক নার্স ছিল ভিতরে। আপনার নাম? আমার নাম হচ্ছে MD শাহরুখ হোসেন। পেশেন্টের কি হয়েছিল আপনাদের পেশেন্টের? আমাদের পেশেন্টের হয়েছিল ডেঙ্গু জ্বর। হ্যাঁ, ডেঙ্গু জ্বর। আচ্ছা, কদিন ধরে? 4 দিন থেকে। এবার কোথায় ভর্তি করলেন? এখানে মালদাতে। হ্যাঁ। তারপর কেমন ছিল?
ভালো ছিল। তারপর কি হলো? তারপর কি হলো, তো নার্সকে বললো কি আমার ছেলে বমি করছে। তারপর নার্স ইঞ্জেকশন করে এসে আমার ছেলে আর বেঁচে নেই। কি মনে হচ্ছে, ভুল ইঞ্জেকশন? বলতে পারছি না ভুল ইঞ্জেকশন না কি ইঞ্জেকশন, বলতে পারছি না। ইঞ্জেকশনের পরেই শরীর খারাপ হয়ে যায়? হ্যাঁ। ইঞ্জেকশন করার বাদ আমরা ভাবছি কি চামড়া সুস্থ আছে। আর তারপর আমার বাচ্চাকে দেখছি না চামড়া সুস্থ, মারা গেছে। যে আমার দিদি বললো কি দেখেন তো স্যার বাচ্চা কিছু যে হয়েছে নাই, মানে কি না নার্সরা এসে মানে প্যাট মুখ দাবলো, বাচ্চার কোনো হয়েছে নাচছি কি ওই নাচটা কই, নাচটা নেই, নাচ ভেঙে গেছে। ওখান থেকে কি বলবো, বললাম তো ডাক্তার বলছে কি এখানে কি মারার জন্য আমরা এসেছি, এভাবে বলছে। আমরা ও শাস্তি কি আমাদের গার্জেন আছে? আমি তো গার্জেন না, কি যাই নাসের, যে নাচটা মেরেছে ওই নাসের, ও নাচ তো এখন নেই, ও নাচকে কেন পালাইলে? না আমার আমার বহিন বেটা যখন মারা যায় তো নাচটাকে পালাইলে নার্সের শাস্তি চাচ্ছেন? হ্যাঁ। এরকম এরকম আমি ভাবছি আমার বাচ্চা এসছে, অন্য মায়ের বাচ্চা এসছে, জিসিবা বলে কি ডেঙ্গু জ্বর, খুবই বাচ্চা আচার ধাপার করছে, বাচ্চাকে মেরে দিতে হবে বলেন তো? আপনাদের কি ডেঙ্গু হয়েছিল বলছে তো? হ্যাঁ বলছে ডেঙ্গু। হ্যাঁ আমরা তো জানি না, আপনার নাম কি? আমার নাম সানাজ খাতুন।